নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের দুশো তেরোতম দিনের আজ অনুধ্যান পর্ব যে সন্ন্যাসী মহারাজকে নিয়ে আজকের আলোচনা তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যার্থী আশ্রম বেলঘরিয়ায় এ কলকাতার বুকে অপূর্ব সুন্দর একটি আশ্রম এত উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশের আস্বাদন আর কোনো আশ্রমে এই কলকাতার বুকে চট করে আমরা দেখতে পাই না যেটা বেলঘড়িয়াতে গেলে পাই সেই বেলঘড়িয়া স্টুডেন্টস হোম বা বিদ্যার্থী আশ্রমের সন্ন্যাসী পরম পূজনীয় শ্রীমৎস্বামী অভ্যাসানন্দজি মহারাজ শিবেন মহারাজকে নিয়ে আজ আমাদের স্মরণ মনন এই যোগী লোক ব্যবহারকারী এবং প্রকৃত সন্ন্যাসীর আদর্শ হিসাবে তিনি তার জীবনটি রেখে গেছেন তার কথা আজকের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের স্মরণ মননের বিষয় প্রাচীন সাধুদের কথায় আমরা ঋদ্ধ হই সমৃদ্ধ হই এই স্বামী অভ্যাসানন্দজি এমনই এক সন্ন্যাসী যার কথা বলতে গেলে আমাদের স্বামী বিবেকানন্দের একটি কথা স্মরণ করতে হয় স্বামীজি তার বাণী এবং রচনাতে বলছেন একটি জায়গায় শ্রেষ্ঠ পুরুষগণ শান্ত নীরব ও অপরিচিত তাহারা জানেন ঠিকঠাক চিন্তার শক্তি কত দূর তাহারা নিশ্চিতভাবে জানেন যদি তাহারা কোনো গুহায় দ্বার বন্ধ করিয়া পাঁচটি সৎ চিন্তা করেন তা হইলে সেই পাঁচটি চিন্তা অনন্তকাল ধরিয়া থাকিবে অসাধারণ সুন্দর একটি কথা স্বামীজি লিখলেন আরও লিখছেন সত্যই সেই চিন্তাগুলি পর্বত ভেদ করিয়া সমুদ্র পার হইয়া সমগ্র জগৎ পরিক্রমা করিবে এবং পরিশেষে মানুষের হৃদয়ে ও মস্তিষ্কে প্রবেশ করিয়া এমন সব নরনারী উৎপন্ন করিবে যাহারা জীবনে ওই চিন্তাগুলিকে কার্যে পরিণত করিবেন সত্যি সত্যি এই মহাপুরুষরা নীরব অপরিচিত এবং শান্ত এরা শ্রেষ্ঠ মহাপুরুষ যারা জানেন যে গুহার মধ্যে বসে থেকে যদি পাঁচটা চিন্তা সৎ করেন বাস্তবিক শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ওই ঘরটিতে বসে মানুষের জন্য সৎ চিন্তা শুধুমাত্র চিন্তা এবং প্রার্থনায় সমগ্র পৃথিবীকে আলোড়িত করতে পেরেছিলেন তার ওই চিন্তার তরঙ্গই আজকে দিকে দিকে প্লাবিত করে দিচ্ছে মানুষকে শ্রী রামকৃষ্ণ শুধু মানুষের কল্যাণ চিন্তা করেছেন ওই ঘরটিতে বসে সেই জন্য স্বামীজি বললেন সুন্দর করে যে তারা গুহায় দ্বার বন্ধ করে দরজা বন্ধ করেও যদি পাঁচটি সৎ চিন্তা করেন তাহলে সেই পাঁচটি চিন্তা অনন্তকাল ধরে যেন থাকবে পূজনীয় স্বামী অভ্যাসানন্দী মহারাজের জীবনটি ছিল সেই রকম শান্ত নীরব অথচ ঠাকুর মা স্বামীজির ভাবে সম্পৃক্ত এই যে অ্যাসোসিয়েটেড সম্পৃক্ত হয়ে যাওয়া স্যাচুরেটেড হয়ে যাওয়া এটি এই রামকৃষ্ণ মঠপুষণের সন্ন্যাসীদের জীবনে আমরা দেখতে পাই সকলের কথা হয়তো আমরা আলোচনা করতে পারি না কিন্তু প্রত্যেক সন্ন্যাসী মহারাজের জীবন এই ঠাকুর মা স্বামীজির ভাবে ভাবিত সম্পৃক্ত এবং সেইটি যেন তাদের অধ্যাত্ম জীবনের সম্পদ যে সম্পদ আমাদের গৃহী ত্যাগী ভক্ত অভক্ত দীক্ষিত অদীক্ষিত সকলকে অনুপ্রাণিত করে অভ্যাস বৈরাগ্য যে মানুষকে কোন স্তরে নিয়ে যেতে পারে তার একেবারে উজ্জ্বলতম দৃষ্টান্ত শ্রীমদ স্বামী অভ্যাসানন্দজী মহারাজ প্রথমে প্রথমে অনেকেরই মনে হতো যে মহারাজ কোনো বক্তৃতা দেন না বা কোনো উপদেশ দেন না পরে দেখা যাচ্ছে যত মানুষ তার সাথে মিশেছেন দেখেছেন তার জীবনটা হুবহু মিলে যাচ্ছিল ঠাকুরমা স্বামীজির উপদেশগুলোর সাথে সুতরাং তার জীবনটাই হয়েছিল সর্বশ্রেষ্ঠ প্রচার পূজনীয় মহারাজ উনিশশো সালে পূর্ববঙ্গের খুলনা জেলার বাগেরহাটে জন্মগ্রহণ করেন তার শৈশব খুলনাতেই কাটে খুলনাতে ম্যাট্রিক পাশ করার পর উনিশশো সালে কলকাতায় এসে বঙ্গবাসী কলেজে ভর্তি হন এবং এই সময়ে থাকার জন্যে রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রমে ভর্তি হন সে যুগের সেই পরম্পরা ধরে আজও কলকাতার আশপাশে যারা একটু দরিদ্র অথচ মেধাবী তারা এই স্টুডেন্ট হোমে থাকেন অপূর্ব একেবারে গুরুকুলের মতন সে পরিবেশ যারা আপনারা বেলঘড়ি আশ্রমে গেছেন তারা দেখবেন সেখানকার সন্ন্যাসীদের যে কি আন্তরিকতা এবং স্বেচ্ছাসেবকদের যে কি আপ্যায়ন এবং এই স্টুডেন্টসদের যে কিরকম একটা ব্রহ্মচারীর জীবন তারা যেন যাপন করছেন দেখলে মন আনন্দ এবং আপ্লুত হয়ে যেতে হয় এইখানে যখন তিনি ছিলেন পূজনীয় মহারাজ সেই সময় তার যক্ষা রোগ ধরা পড়ায় তাকে বাড়ি ফিরে যেতে হয় তিনি এক বছর পর আবার বিদ্যাত্রী আশ্রমে ফিরে আসেন এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সুতরাং কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সম্প্রসারণের জন্য গৌরীপুরের বিদ্যার্থী আশ্রমটি অধিগ্রহণ করেছিল সেটি উনিশশো সাল বহু সংখ্যক ছাত্রকে বাড়ি ফিরে যেতে হয়েছিল কিন্তু এই পূজনীয় অভ্যাসানন্দজি মহারাজ বা শিবেন মহারাজ তার ডাকনাম ছিল শিবেন মহারাজ ইনি পূজনীয় স্বামী নির্বেদানন্দজী মহারাজের কাছে থেকে গিয়েছিলেন এবং বিদ্যার্থী আশ্রম যাযাবরের মতন মাথা গোঁজার জন্য কয়েকটি স্থানে ঘুরতে থাকে সেটি হচ্ছে টাকি হরিনাথ দে রোড সোদপুর এবং অবশেষে অবশেষে এই উনিশশো চুয়ান্ন সালে বেলঘড়িয়াতে রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রম তার স্থায়ী ঠিকানা করে নেয় এবং শিবেন মহারাজ পূজনীয় শ্রীমৎস্বামী বিরোজানন্দ মহারাজের মন্ত্র ছিলেন তিনি সঙ্গে যোগদান করেন উনিশশো সালে উনিশশো সালে তার পুনরায় যক্ষারোগ ধরা পড়ায় তাঁকে রাঁচি স্যানিটোরিয়ামে পাঠানো হয়েছিল সেখানে তিনি মায়ের সাক্ষাৎ শিষ্য স্বামী শান্তানন্দী মহারাজের সঙ্গ লাভ করেন এবং উনিশশো সালে রাঁচি থেকে ফিরে আসার পর তার ব্রহ্মচর্য দীক্ষা হয় উনিশশো সালে তিনি পূজ্যপাত্রম স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছে সন্ন্যাস দীক্ষা লাভ করেন তিনি বিদ্যার্থী আশ্রমের কোষাধ্যক্ষ ছিলেন বহু বছর এবং উনিশশো থেকে উনিশশো তিনি আশ্রমের সহ সম্পাদকের ভূমিকা পালন করেন উনিশশো সালে পূজনীয় স্বামী অমলানন্দজি মহারাজের শরীর যাওয়ার পর তাকে সম্পাদকের আসনে বসানো হয়েছিল মাত্র ছ মাস সম্পাদক থাকার পর অন্তরের প্রবল সাধন ভজনের প্রেরণায় আশ্রম পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং সম্পূর্ণরূপে তিনি আশ্রমের ঝিলের ধারে একটি কুঠিয়ায় একেবারে নির্জনে তপস্যাময় জীবনে প্রবেশ করেছিলেন চোদ্দোই জুলাই দু হাজার ষোলো উল্টো রথের দিন মন্দিরে সকালে প্রার্থনাতে বসে থাকার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান এবং তারপর রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে জানা যায় তার ম্যাসিভ সেরিব্রাল হ্যামারেজ হয়েছিল দু মাসের বেশি সময় সেখানে ভর্তি থাকার পর তেসরা অক্টোবর দু হাজার ষোলো পক্ষে সকাল দশটা দশ মিনিটে পূজ্যপাদ মহারাজ মহাপ্রয়াণ লাভ করেন এই তার সংক্ষিপ্ত জীবন কিন্তু তার যে দৈনন্দিন জীবনটি সেটি কীরকম ছিল সেটি ছিল যে মহারাজকে দু হাজার তিন থেকে দু সাল পর্যন্ত যারা কাছ থেকে দেখেছেন তারা দেখেছেন যে মহারাজ ভোর তিনটে নাগাদ ঘুম থেকে উঠতেন তারপর পাতকৃত্য সেরে ঠাকুর মায়ের জন্যে ফুল তুলে নিয়ে এসে জপে বসতেন সাড়ে পাঁচটা নাগাদ তিনি জপ থেকে উঠে মায়ের ঘরে এসে মায়ের পায়ে ফুল দিতেন তারপর মন্দির এবং ঠাকুর ও পুকুরের চারদিক বেশ কয়েকবার পরিক্রমা করার পর মন্দিরে প্রার্থনার সময় পেছনের দিকে বসতেন এবং মন্দির থেকে যাবার সময় মন্দিরের রাস্তায় পাতা পড়ে থাকলে তা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতেন ঘরে গিয়ে পাখিদের মুড়ি দিতেন সকাল সাড়ে ছটায় তিনি ব্রেকফাস্ট করতেন তারপর পনেরো মিনিট সাধু ব্রহ্মচারীদের পাঠ হতো তারপর সকাল নটা পর্যন্ত আবার জব করতেন জব থেকে উঠে কফি খেতেন তারপর দশ পনেরো মিনিট পায়চারি করতেন এবং সামনের বাগান ঘুরে দেখতেন সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মহারাজ গীতা চণ্ডী স্তব পাঠ করতেন এবং পাঠ শেষ হলে মন্দিরে থেকে আসা প্রসাদ নিজের হাতে সকলকে ভাগ করে দিতেন দুপুর বারোটায় স্নান করে ঠাকুর মায়ের ছবি জল দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে ফুল দিয়ে সাজাতেন তারপর নিজের ঘরে ঠাকুর মায়ের দিকে মুখ করে খেতে বসতেন নিজে খাবার আগে বেড়ালদের জন্যে ভাত মাছ ডাল মেখে বাটিতে তুলে রাখতেন খাবার পর বেড়ালদের দিতেন তারপর কিছুক্ষণ পড়াশোনা করে দুপুরে ঘণ্টাখানেক বিশ্রাম করতেন দুপুর দুটো নাগাদ উঠে জপ করতে বসতেন বিকাল চারটায় ভক্তরা এলে পাঠ করতেন পাঠ হলে কিছুক্ষণ হাঁটতেন তারপরে গাছে জল দিতেন বাগান পরিচর্যা করতেন সুগন্ধি ফুল তুলতেন ঠাকুর মায়ের জন্যে মন্দিরে আরতি শুরু হওয়ার আধ ঘন্টা আগেই মহারাজের দরজা বন্ধ হয়ে যেত মহারাজ জপে বসতেন রাত সাড়ে আটটা পর্যন্ত জপ করার পর তিনি জল দরজা খুলতেন তারপর আবার খেতে বসতেন খাবার পর সাধুদের সঙ্গে কথামৃত পাঠ শুনতেন সাধুরা চলে যাওয়ার পর কিছুক্ষণ পড়াশোনা করে রাত সাড়ে দশটায় তিনি শুয়ে পড়তেন তবে শেষের দিকে মহারাজ বেশি বাহার জবই করতেন এবং এই জবটি কীরকম সাধন জীবনে কি করণীয় দরকার অর্থাৎ কখনও কখনো এমনই দেখা গেছে যে ভোর তিনটে থেকে প্রায় বেলা বারোটা পর্যন্ত জব করেছেন এই এত জব কারণ শান্তানন্দজি মহারাজ তাকে বলেছিলেন যে এখন কম বয়স অনেক কাজ আছে কিন্তু জীবনে এমন একটা সময় আসবে যখন কাজ থাকবে না তখন কিভাবে কাটাবে সময় সেজন্য শিবেন মহারাজ সর্ব অবস্থাতেই এই অজপা জব কি করে করা যায় সেই সম্বন্ধে একান্ত উপদেশ দিয়েছিলেন শিবেন মহারাজকে স্বামী শান্তানন্দজি মহারাজ এবং সেইটি তাঁর জীবনে একেবারে খুব একটা প্রভাব ফেলেছিল এবং সাধন জীবনে কি করণীয় এরকম প্রশ্ন হলে তিনি বারবার বলতেন মায়ের উপদেশ জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন এবং এবং সবসময় কীভাবে জপ করা যায় সেই প্রসঙ্গেও তিনি বলতেন সকল সময় ভগবানকে স্মরণ মনন করার চেষ্টার সঙ্গে সঙ্গে প্রত্যহ নির্দিষ্ট সময়ে বসে জপ করা জরুরি এবং সাধন ভজন করতে করতে বাইরে যাওয়ার কথা বললেও তিনি বলতেন যার হেতায় আছে তার শ্বেথায়ও আছে এটি তার জীবন দিয়ে আমরা দেখা গেছে এবং পড়াশোনার ব্যাপারেও যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল মহারাজকে কখনো আমরা মানে সাধুরা বক্তৃতা দিতে বা বক্তৃতা করতে বা শুনতে দেখেননি কিন্তু তার কাছে পাঠ চলাকালীন কোনো দাঁড়ি কমা কোনো শব্দ ভুল থাকলে এতটুকু ইতস্তত না করে সঙ্গে সঙ্গে তিনি সংশোধন করে দিতেন কারণ প্রত্যেক সকালে তিনি দু ঘন্টা একা শাস্ত্র পাঠ করতেন এবং তার ঘরে দিনে প্রায় সারা দিনে চারবার পাঠ হতো এবং মহারাজের নিজের হাতে ঠাকুর মা স্বামীজির বাণী সম্বলিত একটা পুরনো ডায়েরি ছিল সেটি তিনি রোজ সবার আগে পড়তেন তিনি শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইটির ওপর খুব জোর দিতেন তিনি বলতেন ওই বইটি পড়েই তিনি সাধু হওয়ার অনুপ্রেরণা পান এবং কাজ মহারাজ অবসর গ্রহণের পূর্বে প্রভুর কাজকে সেবা জ্ঞানে নিরল অক্লান্ত পরিশ্রমে করতেন সমস্ত খুঁটিনাটি তিনি একেবারে দেখতেন আশ্রমে সব কিছুই যেন ছিল তার প্রাণের বস্তু ছাত্রদের নিত্য প্রয়োজনীয় দরকার মিটিয়ে তিনি সাইকেলে করে শামবাজার শিয়ালদা প্রভৃতি স্থানে ঘুরে ঘুরে আশ্রমের জন্য সাহায্য বা প্রণামী সংগ্রহ করে আনতেন এবং তার দুপুরে কাজই ছিল বা সেই কাজটাকে তিনি বিশ্রাম বলে মনে করতেন বাগানের ঘাস পরিষ্কার করা বিলাসিতা তিনি একদম পছন্দ করতেন না সেই জন্য কাগজের অপচয় কমানোর জন্য পুরোনো ক্যালেন্ডারের পাতার পেছন দিকে ব্যবহার করেছেন তিনি টাইপ করার জন্য বা লেখালেখি করতেন ছেলেদের কেউ অসুস্থ হয়ে পড়লে বা আলো জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে কিনা মশারি টাঙিয়েছে কিনা সব রাত্রে ঘুরে ঘুরে দেখতেন এবং সবডি যেন তিনি একেবারে সমান নিষ্ঠার সাথে করতেন ভালোবাসা রকম ভালোবাসা তার ছিল বলছেন যে বাগানে কাজ করতে গিয়ে কোনো সন্ন্যাসী মহারাজ বা ব্রহ্মচারী ঘেমে এসেছেন মহারাজ মিষ্টি হাতে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছেন কখনো কখনো মহারাজ ঘর আলতো করে ভেজানো থাকলে অনেকের সন্দেহ হতো ঢুকে গিয়ে দেখে দেখা গেছে যে মহারাজ ঘর ঝাঁট দিচ্ছেন কারণ জিজ্ঞাসা করলে বলতেন যে তুমি তো পড়াশোনা করছো তাই ভাবলাম এইটুকু ঝাঁট হয় আমি দিয়ে দিলাম অর্থাৎ তিনি এইটি করেছেন ছাত্রদের তিনি নারায়ণ জ্ঞানে দেখতেন কেউ অসুস্থ হলে সারা রাত তাদের বিছানার পাশে থাকতেন প্রাক্তন বিদ্যার্থী বা ভক্তদের তিনি পারিবারিক খোঁজ নিয়েছেন প্রসাদ খাইয়েছেন এবং গেট পর্যন্ত এক দৃষ্টি চেয়ে থেকেছেন যতক্ষণ না তিনি গেটের পাড়ে বেরিয়ে যান এবং পাখি সকালবেলায় তার কুঠিয়ায় পাখিরা কিচির মিচির করতো বেড়ালদের তিনি দিতেন গাছদের অর্থাৎ সকলের প্রতি তার এই সমান ভালোবাসা ছিল এবং তার শুদ্ধাবত্তি আমরা সেটি জানি যে যত হয় গুপ্ত তত হয় পোক্ত যত হয় ব্যক্ত তত হয় ত্যাক্ত ঠাকুর মায়ের প্রতি ভালোবাসা তার একেবারে ফলগু ধারার মতন সেই জন্য ভোরবেলায় উঠে তিনি ঠাকুর মায়ের জন্য ভালো ভালো ফুল তুলতেন বাচ্চা ছেলের মতন যেন সকলের আগে তিনি ফুল তুলতেন এবং এই ফুল তুলতে গিয়ে কতবার বর্ষাকালে তিনি আছার খেয়েছেন কিন্তু তবুও আবার তুলেছেন বিকালবেলায় সুগন্ধি মল্লিকা ফুল জুঁই ফুল বেল ফুল সব তুলেছেন এবং মহারাজের ঘরটি তিনি নিজের ঘরটিকেও স্নানের পরে যে ঠাকুর মাকে মুছিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজাতেন যেন একেবারে গম গম করতো আধ্যাত্মিকতায় তাঁর ঘর এবং আশ্রম ছিল তার কাছে ঠাকুরের শরীর তাই সেখানে কোনো পাতা বা ময়লা পড়ে থাকলে কোনো অভিযোগ করতেন না নিজেই ঝাঁট দিয়ে কিন্তু সেটি পরিষ্কার করতেন শেষের দিকে একেবারে গাড়ে গ্যারেজের কাছে আমতলায় এমনই রোদে ঝাঁট দিতে গেলেন যে মাথা ঘুরে তিনি পড়েই গেলেন এবং মহারাজের কাছে কোনো বিতর্কিত প্রসঙ্গ তুললেই তিনি বলতেন যে তিনি সঙ্গে স্থান পেয়েছেন এতেই তিনি ধন্য হয়ে গেছেন আগেও কয়েকবার তিনি অসুস্থ হয়েছেন কিন্তু যখনই মহারাজের বাইরে সংজ্ঞা ফিরত অর্থাৎ যখন ফিরত সেন্স ফিরত তখনই তিনি মা মা করে সব সময় যেন ডাকছেন অর্থাৎ সবটাই যেন অ্যাবসোলিউট ডিপেন্ডেন্সি ত্যাগ নিয়ে যখন মহারাজকে প্রশ্ন করা হয়েছিল তখন মহারাজি একদিন প্রশ্ন করছেন ব্রহ্মচারীদের যে আচ্ছা কি ত্যাগ করবে তখন কেউ বলেছেন কামিনী কাঞ্চন নাম যশ ক্ষমতা এসব তখন মহারাজ বললেন উত্তর দিলেন দেহাত্ম বুদ্ধি ত্যাগ করতে হবে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ভগবানের কাছে কি প্রার্থনা করব ওই যে ত্যাগী কামিনী কাঞ্চন ত্যাগ করব নাম যশ ক্ষমতা বলছেন না বুদ্ধি এই দেহবোধের পারে যাওয়া সেইটি বলছেন কাম কাঞ্চন সেটা তো মন থেকে ও দুটি গেলেই যোগ এবং মহারাজের ব্যক্তিগত জীবনে দিন এর সংশ্রয় ছিল না কখনো তিনি ঈশ্বরীয় আনন্দ ভিন্ন অন্য কোনো প্রসঙ্গ করেননি কেউ প্রণামী টাকা দিতে চাইলে তিনি নিতেন না বলতেন আশ্রমে জমা দিয়ে দিতে কেউ জোর করে টাকা দিলে তিনি যখন মন্দিরে প্রণাম করতে যেতেন সেই সময় প্রণামীটা দিয়ে দিতেন প্রণামী বাক্সে নাম মহারাজের সঙ্গে কথা বললে কখনো কারুর মনেই হতো না যে তিনি আত্মপ্রশংসা করছেন তার প্রশংসা হতে পারে এমন প্রসঙ্গও তিনি তুলতেন না এত এত সাধন ভজন করার পরও তিনি বলতেন তোমাদের মতন জব ধ্যান করতে পাচ্ছি না বা তোমরা কত পড়াশোনা করো তার পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তিনি বক্তৃতা দেননি কারণ জ্বলন্ত বিবেক বৈরাগ্যের দ্বারা তিনি এই জাগতিক আত্মপ্রচার বিমুখ অবস্থায় ছিলেন এবং তার কখনো অহংকার কখনো আমি করেছি আমার হয়েছে এইটি বলতেন না এবং তার জীবন ছিল একেবারে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং তিনি একেবারে বিলাসিতা পছন্দ করতেন না নতুন কোনো জিনিস আনলে তার দাম জানতে চাইতেন যদি জানা যেত যে তার দামটি বেশি সঙ্গে সঙ্গে তিনি বলছেন ওটি লাগবে না খুব দারিদ্র্যের মধ্যে আশ্রম চালিয়েছেন বলে অভ্যাসবত অভ্যাসবশত ধুতিটা অর্ধেক করে পড়তেন ধুতির কাপড়েই জামা বানিয়েছেন হাওয়াই চপ্পলই পরতেন অর্থাৎ এতটা এবং তার জপ করার চেয়ারটি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ার ছিল পুরানো বিছানার চাদরকে সুন্দর করে পরিষ্কার করে তার থেকে কেটে কেটে আলাদা করে তিনি রুমাল বানিয়েছেন তাতেই তিনি ছবি জানলা দরজা বইয়ের র্যাক এইসব পরিষ্কার করতেন পরনিন্দা পরচর্চা কখনো তিনি করতেন না এইটি একটু শুনলেই তিনি বলতেন এখন এসো অর্থাৎ সংকীর্ণ স্বভাববশে কেউ কেউ তার কাছে পরচ বড়নিন্দা পরচর্চা করে ফেললেও তিনি ওই মায়ের কথাটি বলতেন যদি শান্তি চাও তাহলে কারোর দোষ দেখো না নিজের সেবার জন্যে কখনো কোনো দিন কারুর কাছে মহারাজ কোনো দাবি করেননি সম্পূর্ণ অনাসক্ত হিসাবে জীবন কাটিয়েছেন এবং তার লোক ব্যবহার যে যেই তার কাছে গেছেন তারাই একেবারে একটা মিষ্টি এবং স্বতঃস্ফূর্ত হাসি উপহার পেয়েছেন যেন কেউ উত্তেজিতভাবে কথা বললেও মহারাজ শান্তভাবে বলতেন এবং ব্যবহারিক জীবন নয় আমরা জানি যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করতে চাও তাহলে তার বড় বড় কাজের দিকে দৃষ্টি দিও না অবস্থা বিশেষে অত্যন্ত নির্বোধ বীরের মতন কাজ করে কিন্তু যখন কেউ অতি ছোট ছোট সাধারণ কাজ করছে তখন দেখো সে কিভাবে করছে এইভাবেই প্রকৃত মহৎ লোকের চরিত্র জানা যায় এটি যেটি স্বামীজি বারবার বলেছেন সেরকম কীরকম না তার বাথরুমের প্রত্যেকটা বালতি মগ তিনি প্রত্যেক দিন ভীম পাউডার দিয়ে পরিষ্কার করতেন তারপর জল দিয়ে ধুয়ে এমনভাবে উল্টে রাখতেন যে তাতে এক ফোঁটাও জল থাকতো না এবং এই ব্যবহৃত জিনিসগুলোর প্রত্যেকটির বয়স ছিল পনেরো থেকে কুড়ি বছর অর্থাৎ পনেরো থেকে কুড়ি বছরের জিনিসকেও এত সুন্দরভাবে তিনি মেনটেন করছেন বাথরুম ব্যবহার করার পর এমন সুন্দর ওয়াইপার চালাতেন যে কোথাও জল পড়ে থাকতো না প্রতিদিন নিজের কাপড় উত্তরীয় কৌপিন নিজেই ধুতেন এবং এগুলো শুকনো করতে দেওয়াটাও দেখার মতন ছিল টান টান করে ক্লিপ দিয়ে তিনি সেটি রাখতেন এবং বাগানের ঘাস পরিষ্কার করার সময় নিচের শিকড় থেকে তুলতে হতো তা না হলে মহা মহারাজার পছন্দই ছিল না সত্যনিষ্ঠ ছিলেন তার উদারতা ছিল এবং তার সমন্বয় অর্থাৎ সবটা নিয়ে তিনি ছিলেন ধ্যান জব বিচার বিবেক বৈরাগ্য সমস্ত নিয়ে এবং মন্থ মধ্যপন্থা অবলম্বন করেছিলেন খাওয়া ঘুম কাজ পড়াশোনা জব সব তিনি নির্দিষ্ট সময় মেনে করতেন বিলাসিতা অপচয় তিনি একদম পছন্দ করতেন না এবং তার উপদেশ কীরকম ছিল ঠাকুরের মায়ের উপদেশগুলোকে তিনি যেটি বলতেন কখনো কখনো ঘরোয়াভাবে ব্রহ্মচারীদের সাধুদের একমাত্র তিনি আছেন দেহাত্মবোধ ত্যাগ করতে হবে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন যার হেতায় আছে তার সেথায়ও আছে যদি শান্তি পেতে চাও মা কার দোষ দেখো না দোষ দেখবে নিজের কোনো মানুষ যখন আদর্শ আর উন্নত চরিত্র নিয়ে সারাটা জীবন কাটান তখন তার পরিণতি কীরকম হয় সেটি দেখার কখনও কখনো মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজ আপনার কি ঈশ্বর দর্শন হয়েছে মহারাজ এড়িয়ে যেতেন তবে বলতেন মা কৃপা করেন মহারাজ তখন শেষবারের মতন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন প্রেমানন্দ ওয়ার্ল্ড উনপঞ্চাশ নম্বর কেবিন একদিন বেলায় দেখা গেল মহারাজ বিছানাতে শুয়ে শুয়েই হঠাৎ ঠাকুর মাকে যেমন ফুল দেন তেমনই হাত নিয়ে একবার মাথায় ঠেকাচ্ছেন আর সামনের দিকে এগিয়ে কিছু দেবার চেষ্টা করছেন বেশ কয়েকবার এমন করার পর জনৈক ব্রহ্মচারীর সন্দেহ হলো মহারাজের হাত ধরে তিনি জিজ্ঞেস করলেন মহারাজ কি হয়েছে মহারাজ বললেন ঠাকুর এসেছেন মা এসেছেন তখন এই জনৈক ব্রহ্মচারী বললেন যে মহারাজ মাকে বলুন যাতে আমরাও দেখতে পাই তিনি বললেন মা বললেন তোমাকে বলতে তার পরদিন থেকে দেখা গেল যে তিনি আর বেশি কোনো কথা বলছেন না এবং আস্তে আস্তে তার শরীর তেসরা অক্টোবর দু হাজার ষোলো রামকৃষ্ণ লোকে চলে গেল এবং তিনি রেখে গেলেন এমন একটি জীবন যে জীবন সেই প্রবহমান নদী যেমন নামরূপ ত্যাগ করে বিমুক্ত হয়ে অব্যাকৃত অপেক্ষা শ্রেষ্ঠ সব প্রকার সাগরের সাথে একত্ব প্রাপ্ত হয় তেমনি ব্রহ্মজ্ঞ নাম এবং পরমাত্মাকে প্রাপ্ত হন তার এই জীবনটি সত্যি সত্যি যেন একেবারে দেখার মতন এবং পরবর্তীকালে যে সমস্ত সন্ন্যাসীরা গেছেন সেই তারাই এটি অনুভব করেছেন যে কতটা তিনি অ্যাওয়ার ছিলেন আর একজন সন্ন্যাসী মহারাজ বলছেন যে তিনি কিছুদিন সকালবেলায় মহারাজের টিফিনটা ঘরে পৌঁছে দিতেন সেই সময় তিনি একদিন মহারাজের ঘরের টেবিলের ওপরে টিফিনের প্লেটটা রেখে জলের জগটা মেজেতে রেখেছেন জলের জগের স্থানটা মহারাজ ওই যিনি নিয়ে যাচ্ছেন তিনি মাঝে মধ্যেই বদলে দিতেন তো মহারাজা একদিন তাকে বললেন জগটি যেখান থেকে নেবে সেখানেই রাখবে মহারাজের সমস্ত কিছু ছিল প্রচণ্ড গোছানো এবং সকলেই জন্য ভাবত যে যে এতটা অ্যাওয়ারনেস তার সোর্সটা কোথায় ছিল বৃদ্ধ বয়সেও তিনি ময়লা যদি দেখতেন তাহলে ঝাড়ু হাতে নেমে পড়তেন যদি কেউ ঝাড়ুটা নিয়ে তার হাত থেকে নিয়ে বলতো মহারাজ ঝাড়ুটা দিন তখন তার উত্তরে মহারাজ বলতেন আরেকটা ঝাড়ু নিয়ে লেগে পড়ো অর্থাৎ তিনি তাকেও উৎসাহিত করছেন এইভাবে এবং সত্যি সত্যি তিনি এই নির্বেদানন্দজি মহারাজের হাতে গড়া এমন একজন সন্ন্যাসী যার সম্পর্কে এই বেলঘড়িয়ার প্রাক্তন বিদ্যার্থী লিখছেন যে এই শিবেন মহারাজ সম্পর্কে এক বিদগ্ধ সাধু বলেছিলেন সমস্ত সাধুই সন্ন্যাসী কিন্তু সমস্ত সন্ন্যাসী সাধু নন যদি সাধু দর্শন করিতে হয় তা হইলে বেলগড়িয়া বিদ্যার্থী আশ্রমে যাইতে হইবে এবং তাঁহার জন্যে নির্মিত কুটিরে সাধু মহারাজের দর্শন মিলিবে এই সাধু সত্যি সত্যি এই পূজনীয় অভ্যাসানন্দী মহারাজ বহু বিদ্যার্থী এবং সন্ন্যাসী মহারাজ তার সম্পর্কে বহু ক্ষেত্রেই স্মৃতিচারণা করেছেন এবং আমরা জানি সেই রবীন্দ্রনাথের কথা যেটা রবীন্দ্রনাথ বারবার বলছেন থাকবো না ভাই থাকবে না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে যাওরে চলে কালের পিছু পিছু তিনি সেই কালের পিছু পিছু চলে গেছেন এবং সকল বিষয় তিনি চিত্তকে সমাহিত করে যেমন যেমন একটা মানসমূর্তি রচনা করা যায় যার নাম সেই মূর্তিতে বারবার মন দেওয়াটাই তো অভ্যাস হয়তো তিনি তার জীবনের এইটি রেখে দিয়ে গেছেন কোনো এক প্রাক্তনী উল্লেখ করছেন যে তাঁর জীবনের একটি ছোট ঘটনা অসুস্থ হলে ওই বিদ্যার্থী আশ্রমের কাউকে কাউকে মেডিকেল ওয়ার্ডে গিয়ে থাকতে হতো মহারাজ হোমিওপ্যাথিক ওষুধ দিতেন একবার এই প্রাক্তনির এলোপ্যাথিক ওষুধ লাগলো সব দাম মহারাজ দিয়ে দিচ্ছেন তখন সেই প্রাক্তনী কুণ্ঠিত হয়ে মহারাজকে বলছেন যে মহারাজ ওষুধের এত দাম আমার তো দেবার সঙ্গতি নেই মহারাজ বিন্দুমাত্র দেরি না করে বললেন পেয়েবেল হোয়েন এবেল অর্থাৎ সেই কথাটা তিনি চিরকাল মনে রেখেছেন এই প্রাক্তনী পেয়েবেল হোয়েন এবেল অর্থাৎ যখন তুমি সমর্থ হবে তখন সেটি পেমেন্ট করে দেবে এবং সন্ন্যাসীরাও তার সম্পর্কে যা বলেছেন সেটি বলে শেষ করা যায় না শুধু তাঁর এই যে পুত জীবন সেই জীবন আমাদের বারবার মুগ্ধ করে সে জীবন আমাদের বারবার আপ্লুত করে এবং সেই জীবনের মধ্যে আমরা সেই হৃদয়টি দেখতে পাই এই বেলগড়িয়া আশ্রম স্বামী নির্বেদানন্দজি মহারাজের হাতে তৈরি আশ্রম যে আশ্রম থেকে বহু সন্ন্যাসী পরবর্তীকালে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছেন এবং সেই পরিবর্তনের মধ্যে দিয়েও এই অভ্যাসানন্দজী মহারাজের জীবন সত্যি সত্যি এক আলোকিত জীবন যে জীবন আমাদের বারবার বারবার মনে করিয়ে দেয় যে আসলে আমরা সংঘকে ভালোবেসে কিভাবে জীবনটি দিতে পারি তার জন্যে এই বিরাট সন্ন্যাসীদের যে জীবন সেটি একেবারে ত্যাগ প্রেম কর্ম এবং ভালোবাসার প্রতিমূর্তি হিসাবে আমাদের কাছে ভাস্বর হয়ে থাকে পূজনীয় মহারাজকে আমাদের বারবার প্রণাম করে এইটি মনে রাখতে ইচ্ছা হয় যে ভগবানের কাছে কি চাওয়ার কথা বলবো কামিনী কাঞ্চন ত্যাগ নাম ত্যাগ নয় দেহাত্ম বুদ্ধির পারে যেন আমরা যেতে পারি সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুদান এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ